হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে একটা কিউআন পর্ব নিয়ে আসলাম এবং আশা করব। আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে কিউআনের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সেই কিউআইনের প্রশ্নের মাঝে আজকে পাঁচ থেকে ছয়টা প্রশ্ন থাকবে এবং সকল প্রশ্নের আনসারগুলো দেখ চেষ্টা করব তো আমি বলবো যাদের ইউটিউব রিলেটেড যে কোনো ধরনের কোয়েশন থাকতে পারে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তাদের আপনাদের যে কমেন্টটা আছে অর্থাৎ যে বিষয়ে আপনি জানতে চান যে বিষয়ে আপনার জানার আগ্রহ রয়েছে সেই বিষয়টাকে এই এই কমেন্টে দিতে পারেন এবং নেক্সট যে ভিডিও তৈরি করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট ভিডিওগুলো তৈরি করব তবে আজকে পাঁচ থেকে ছয়টা কমেন্টের উত্তর দিব এবং সে কমেন্টে কী ধরনের কমেন্ট করেছিল এবং সেই কমেন্টের উত্তরগুলো বিস্তারিত দেওয়ার চেষ্টা করব আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তো চলুন তাহলে আমরা কমেন্টগুলো একে একে জেনে আসি আর আবারও বলছি আপনার যদি কোনো ধরনের কোয়েশান থাকে বা কোনো ধরনের মন্তব্য থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং নেক্সট যে ভিডিও তৈরি করা হবে সেটা অবশ্যই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে যেহেতু আমরা কিউআনএ পর্ব শুরু করেছি তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে একটা ভাই কমেন্ট করেছে তার নাম হল আশরাফুল আলম তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন ভাই আমার ইউটিউব ইউটিউবে সাতাশশো আশি জন সাবস্ক্রাইবার আছে আর পাঁচ হাজার ওয়াশ টাইম হয়েছে কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করছি তিনি মনিটার জন্য অ্যাপ্লাই করেছে ইউটিউব থেকে বলছে আবেদন হয়নি আমি এখন কি করব প্লিজ বলেন তো আশা ভাইয়ের উদ্দেশ্য বলছি এবং যারা আমার অডিয়েন্স আছে তারাও এই বিষয়টা জেনে নিলে খুব ভালো হবে তিনি যেহেতু মনিটারের জন্য অ্যাপ্লিকেশন করেছেন এবং তার সকল টার্ম অ্যান্ড কন্ডিশন ফিল আপ হয়েছে তারপরে তিনি অ্যাপ্লিকেশন করার সুযোগ পেয়েছেন কিন্তু অ্যাপ্লিকেশন করার পরেও ইউটিউব তাকে মেল করেছে তার মনিট অ্যাপ্লিকেশন করা হয়নি সেক্ষেত্রে আমি বলবো আপনার অ্যাপ্লিকেশন করার প্রসিডিওটার আসলেই মনে হয় সম্ভবত হয়নি কারণ আপনি হয়তো জানেন না কীভাবে মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করতে হবে তো প্রথমে বলবো আপনাকে অবশ্যই একটা মনিটাইজেশন এনেবল করা যায় এরকম একটা ভিডিও দেখে নেবেন সেটা আমার ভিডিও হোক বা গুগলে বা ইউটিউবে সার্চ দিলে অসংখ্য ভিডিও পাবেন সেখান থেকে দেখে নেবেন এর আগে একটা কথা হলো আপনার চ্যানেলে ভিডিও সবগুলো আর ঠিক আছে কি না কোনো কমিউনিটি গাইডলাইন আছে কি না বা সকল ধরনের প্রসেসিং যে সিস্টেম রয়েছে ভিডিও টাইটেল ট্যাক ডেসক্রিপশন সব সকল কিছু ঠিক আছে কিনা সেই বিষয়টাও আপনাকে খেয়াল রাখতে হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং আপনি যদি সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে দুই দিনের ভিতরে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন কারণ এখন ইউটিউব অনেকটাই আপডেট হয়ে গেছে যেহেতু করোনার ভিতরেও কিন্তু অ্যাডসেন্স লেটার এবং যে প্লে বাটনগুলো দিয়ে দিচ্ছে সেহেতু আপনি মনিটাইজেশন খুব দ্রুতই পেয়ে যাবেন দ্বিতীয় যে প্রশ্ন করেছেন তিনি হলো গ্র্যাট অল ইনফরমেশন হিয়ার তিনি জানতে চেয়েছেন কটা ভিউতে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয় আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমার কত ভিউতে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়েছিলো আশা করি না দেখে থাকলে সেটা ডিসক্রিপশনে অথবা আই বাটন থেকে দেখে নিতে পারেন তারপর আমি আপনাদের একটু বলে দিচ্ছি কত ভিউতে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয় সেটা আসলে সঠিকভাবে মাপার কোনো ওয়াই নাই কারণ আমার কত ভিউতে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়েছিল সেটা আমি বলে দিয়েছি আমার চার থেকে পাঁচ লক্ষ্যে ভিউ সে সম্ভবত পাঁচ হাজারের উপরে ওয়াশ টাইম হয়েছিলো সেটা আমার প্রেক্ষিতে বলে যাচ্ছি আর একটা ভিডিওর ওয়াশ টাইম ওয়াশ টাইম যত বেশি হবে সেক্ষেত্রে কিন্তু তার যে ওয়াশ টাইম কাউন্টটা বেশি হবে সেক্ষেত্রে আপনার কত ভিউতে হবে সেটা কিন্তু আপনি ভালো বুঝতে পারেন তারপর আই বাটনে বা ডিসক্রিপশানে একটা ভিডিও দেওয়া থাকবে সেই ভিডিওটা আপনার দেখে নিতে পারেন যে আমার কত ভিউজ দেয় চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়েছিল আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন তৃতীয় যে প্রশ্ন করেছেন তিনি হলো তোহিত ইউটিউব বাংলা তিনি আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন ভাইয়া মনিটাইজেশন অন করার সময় কানটি ভুল দিয়েছি এখন পোস্ট কোড নিচ্ছে না ভাইয়া কী করবো তিনি মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় তার কানটি ভুল দিয়েছেন অর্থাৎ তার পোস্ট কোড নিচ্ছে না কানটি যদি আপনি ভুল দিয়ে থাকেন তাহলে কখনোই পোস্ট কোড আপনার নেবে না কারণ পোস্ট কোড যদি না নেয় তাহলে আপনার রেফারেন্সের যে লেটারটা আছে সেটা কিন্তু আসবে না তো এখন আপনাকে যে কাজটা করতে হবে তিনি আমার কাছ থেকে হেল্প আছে বা কি করবো জানতে চাচ্ছে এখন আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই আপনি রিঅ্যাপ্লাই করেন এবং রিঅ্যাপ্লাই করতে গিয়ে আপনার কান্ট্রিটা যে বাংলাদেশ আছে কি না সেটা অবশ্যই দেখে তারপরে অ্যাপ্লাই করতে হবে তবে এর আগে আপনার ভিডিও সকল কিছু ঠিকঠাক আছে কি না সেগুলো আপনাকে দেখে নিতে হবে আর যদি না দেখে নেন তাহলে আপনার মনিটাইজেশন অ্যানেবেল হবে না আশা করি তহিত ইউটিউব বাংলা আপনার আনসারটা পেয়ে গেছেন চার নম্বরে আমাদের কাছে এক ভাইয়া প্রশ্ন করেছেন সেটা হলো শামিম ব্লগ তিনি হয়তো ব্লগিং জাতীয় ভিডিও তৈরি করেন তাই শামিম ভাইয়া যে প্রশ্নটা করেছে সেটা হলো খুব ভালো লাগে ভালো লাগলো উপকৃত হলাম ভাইয়া ধন্যবাদ আপনাকে আচ্ছা ভাই যদি কোনো ভিডিও নিচে কমেন্ট করে লেখি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে কি কোনো অসুবিধা হবে পরবর্তী মনিটাইজেশনের জন্য স্বামীবাই আর উদ্দেশ্যে আমি বলতে চাব যে অবশ্যই অসুবিধা হবে কোনো ভিডিওর কমেন্টে যদি আপনি বলেন যে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব। এই ধরনের যদি কমেন্ট অনেকগুলা করে থাকেন সেহেতু ইউটিউব সেটা বুঝে যাবে বুঝে যাওয়ার ক্ষেত্রে আপনার কি হবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন কখনো অ্যানেবেল হবে না তো আমি বলবো যারা এই ধরনের কমেন্ট করে কোনো ভিডিও নিচে গিয়ে বা আমি আপনাকে সাপোর্ট করব আপনি আমাকে সাপোর্ট করেন আপনাকে আমি সাবস্ক্রাইব করলাম আপনি আমাকে সাবস্ক্রাইব করেন এই ধরনের কমেন্ট কখনোই করা যাবে না কারণ এই ধরনের কমেন্ট যদি করতে থাকেন ইউটিউব আপনার থেকে অনেক চালাক অনেক অ্যাডভান্স তিনি যখন মনিটার জন্য চ্যানেলটাকে অ্যানালাইসিস করবে তখন কিন্তু আপনি মনিটাইজেশন অ্যানাবেল করতে পারবেন না যদি অল্প কিছু করে থাকেন বিশ পঞ্চাশটা যদি করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি শত শত বা হাজার হাজার কমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টগুলো একে করে রিমুভ করে ফেলেন আর রিমুভ করা অনেক কষ্ট আশা করি শামীম ভাই আমাদের আনসারটা পেয়ে গেছেন তা আশা করব যে আপনি এই ধরনের কাজ কখনোই করবেন না পাঁচ নম্বর আমাদের কাছে এক প্রশ্ন করেছে এক ভায়া এস এস পি ইউনিক টিক অর্থাৎ তিনি টিক্স জাতীয় ভিডিও তৈরি করে থাকেন তো এস এস পি ইউনিক টিক্স ভাইয়া আমার কাছে প্রশ্ন করেছেন যে জানতে চেয়েছেন আমার যদি দুই ইয়ার এ এক হাজার সাবস্ক্রাইবার হয় তাহলে কি হবে অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন দুই বছর যদি এক হাজার সাবস্ক্রাইবার গেন করে তাহলে কি তিনি মনিটাইজেশন জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে আপনি দুই বছর না আপনার দশ বছর জন্য দশ বছরের মধ্যেও যদি এমনকে সাবস্ক্রাইবার গেন করতে পারেন তাহলে কিন্তু আপনি মনেটাইয়ের জন্য এনেবল করতে পারেন তবে এখানে একটা কথা হলো লাস্ট ওয়ান ইয়ারের ভিতরে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার গেন করতে হবে লাস্ট ইয়ার বলছে লাস্ট বারো মাসের মধ্যে আপনি যদি ওয়ান কে সাবস্ক্রাইবার গেইন করতে পারেন তাহলে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করতে পারেন আশা করব আপনার উত্তরটা পেয়ে গেছেন শেষ যে প্রশ্নটা করেছেন তিনি দেখি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে থাকে ধন্যবাদ ভাই আপনাকে সেটা হলো ক্লিক কল তার একটা চ্যানেল নাম হলো ক্লিক কল তিনি আমাকে এর কাছে জানতে চেয়েছেন আমার চ্যানেল কি মনিটাইজেশন দেবে প্লিজ বলবেন আসলে ভাইয়া এত ব্যস্ততার মাঝে এতগুলা এতগুলো চ্যানেলের মধ্যে আপনার চ্যানেলটা খুঁজে প্রত্যেকটা ভিডিও অ্যানালাইসিস করে দেখার জন্য সময় অনেক লাগবে আমি আপনার চ্যানেলটা অ্যানালাইসিস করে দেখতে পারলাম না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো ক্লিক কল ভাইয়া জানতে চেয়েছেন যে আমার চ্যানেলকে মনিটাইজেশন দেবে কিনা আপনার চ্যানেলে সকল কিছু যদি ঠিকঠাক থাকে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন এবং যে ভিডিওগুলো আছে সেগুলো ঠিকঠাক থাকে এবং কে সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যদি ঠিকঠাক করে নেন বা সব কিছু ফিল আপ হয়ে থাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করলে অবশ্যই আপনি মনিটাইজেশনটা দিয়ে দিবে টেনশন করার কোনো কারণ নেই ধীরে বল নিয়ে আসতে ধীরে মনিটাইজেশনে এগিয়ে যান কাজ করতে থাকেন একদম মনিটাইজেশন পাবেন তো এই কমেন্ট বক্সে যারা কমেন্ট করেছিল তাদের প্রত্যেকের উত্তর আমরা একে একে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে যারা কমেন্ট করবে নেক্সট ভিডিও তৈরি করব তাদের জন্য তাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তো কিউএনএ পর্ব যেহেতু আমরা শুরু করেছি সো কিউএন পর্বতে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন যা যার কিছু জানতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদেরকে কমেন্ট করুন তাহলে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টা বাটনটা প্রেস করে হয়তো ভুলবেন না ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন